সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি, বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আজ 30 জুলাই। স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68। সময় সকাল 10টা থেকে। থাকছে এক্সক্লুসিভ অফার। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396। এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795। আপনারা সবাই আমন্ত্রিত। আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে। নমস্কার, শুভ দ্বীপ্রহর, শুরু করছি আবরণ প্রাইম টাইম। আমি না খুব উত্তেজিত আজকে আবরণ প্রাইম টাইম শুরু করার ক্ষেত্রে। গতকাল যখন আবরণ প্রাইম টাইম করছিলাম, তখন সেটা নারী সেবা সংঘ যোধপুর পার্ক থেকে, এত ভালো লেগেছে আপনাদের সঙ্গে পেয়ে, আপনাদের কাছে পেয়ে। কত মানুষকে দেখেছি, তাদের সাথে কথা বলেছি, মনের ভাবের আদান প্রদান করেছি, সত্যি সত্যি খুব ভালো লেগেছে। আজকেও এই মুহূর্তে আবরণের মিনি আবরণ রয়েছে নারী সেবা সংঘতে। যারা জানতেন না, তারা আজকে চলে যেতে পারেন, সেখানে গিয়ে দেখে কেনাকাটা করতেই পারেন। রাত্রি 8টা পর্যন্ত আজকে আবরণ থাকছে সেখানে। আপনাদের 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকে পড়তে হবে, 8টা অবধি আবরণ থাকছে ওখানে। সুতরাং আজকেও আছে, আজ গতকাল শুরু হয়েছে, আজ অবধি। কিন্তু আজকে আমার কাজটা হচ্ছে একা, অর্থাৎ আমি একা একা আপনাদেরকে আবরণের সঙ্গে নিয়ে যাব। যদি শাড়ি পছন্দ হয়, বুকিং করবেন, ফোন নাম্বার রয়েছে, বলে দিই। আজকে আমরা দেখাচ্ছি সেমি মাসলিন, এবং সেমি মাসলিনের মধ্যে বিভিন্ন প্রাইজে আজকে আমরা যে পথ চলব, যেটা আমার কথা সেটা হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমি আপনি সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত রাখতে পারবো। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18 থেকে 19 বার। যখনই রাস্তায় বেরোচ্ছি তখন সার্জিক্যাল মাস্ক পরছি এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক ব্যবহার করছি। এটা করতে পারলে আমি ভালো থাকবো। আর যেটা করতে হবে এর সঙ্গে, সেটা হচ্ছে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া। শুরু করি সেমি মাসলিন দিয়ে আজকে পথ চলা। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে ডিপ বটল গ্রিন, আর তার মধ্যে ইয়েলো আর রানি দিয়ে নকশাটা যাচ্ছে। আর পরলে কিন্তু খুব ভালো লাগবে। 1 নম্বর শাড়ি একটু গায়ে ফেরে দেখাই। পুজোর যে কোনো দিন সন্ধেবেলা, গরমকালের যে কোনো অনুষ্ঠানের সন্ধেবেলায় আপনারা এই শাড়িটা পরতেই পারেন। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি নাম্বার 1। প্রাইস হচ্ছে 4050 রুপিজ, 4050 নাম্বার 1, 4050, 4050 1 নম্বর শাড়ি উইদাউট ব্লাউজ পিস। 2 নম্বর হচ্ছে ব্ল্যাকে, আগেরটা ছিল ডিপ বটল গ্রিনে, এটা হচ্ছে ব্ল্যাকে। নাম্বার 2, একই নকশা, একই পার, সবটাই এক, শুধু কম্বিনেশনটা বদলে গেল, কি না এখানে ব্ল্যাকের উপরে রানীর সঙ্গে হলুদ আর সবুজ এলো। এই হচ্ছে শাড়িটা, নাম্বার 2। 2 নম্বর শাড়ি এগেন, প্রাইস হচ্ছে 4050, নবমীর রাত, দেখুন একদম শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা। 2 নম্বর শাড়ি নাম্বার 2, 4050 রুপিজ, 4050 নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি নাম্বার 3, 3 নম্বর। এবারে যে মাসলিনটা দেখাবো, পুরো করাতে নকশা আঁচলে পারে, আঁচলটা ঠেসে গোল্ডেন জারি দিয়ে করাতের নকশা যাচ্ছে। পাটটাও স্লিক ওয়েতে করাতের নকশা যাচ্ছে, খুব স্লিক ওয়েতে করাতের নকশা যাচ্ছে, আর ভেতরে যাচ্ছে এভাবে বুটি গোল্ডেন সিলভারে, এইভাবে যাচ্ছে ভেতরে বুটি। 2 নম্বর শাড়ি নাম্বার 2, 4000, এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি 3650, মার্জনা করবেন, এটা 3 নম্বর, 1-2 তো দেখিয়ে নিয়েছি, এটা হচ্ছে 3 নম্বর, নাম্বার 3। প্রাইস হচ্ছে 3650, নাম্বার 3, 3650, 3650, 3 নম্বর। 3-এর পরে যাব 4, ওয়াও, এটা একদম অল ওভার, এগুলো বিয়ে বাড়িতেও সন্ধেবেলায় পরা যায়। এখানে আঁচলটা যদি দেখা যায়, দেখুন একটা গোল্ডেন ফ্লাওয়ারের সঙ্গে একটা সিলভার ডটস রয়েছে, বলটা রয়েছে সিলভারে, নাম্বার 4, 4 নম্বর। আর এই রইল পার, শাড়িটায় পারে আসি, পারটা একদম এরমভাবে পাতা নকশাতে যাচ্ছে পার, আর ভেতরে যাচ্ছে হচ্ছে এইভাবে জাল, 4 নাম্বার 4, 3250, 3250, 4 নম্বর, 3250, নাম্বার 4, 3250, নাম্বার 4। এর পরে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি নাম্বার 5, আঁচল, এটা হচ্ছে নেভি ব্লুর উপরে গোল্ডেন সিলভারের গল্প রয়েছে, 5 নম্বর, তার সঙ্গে বর্ডার রয়েছে, আর এই রয়েছে জালটা, নাম্বার 5, 5 নম্বর শাড়ি।
এগেইন প্রাইস হচ্ছে 3250 3250 নাম্বার 53250 পাঁচ নম্বর 3250 পাঁচের পরে যাব ছ নম্বর এতক্ষণ ধরে আমরা জাল দেখালাম তিন চার পাঁচে না চার আর পাঁচে জাল দেখিয়েছি তিনে তো ছোট বুটি দেখিয়েছিলাম এইবারে আসছি ছ নম্বরে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বুটি আঁচলটা এভাবে যাচ্ছে নকশাতে জালে আর তার সঙ্গে বর্ডার পাঁচ পাতার বর্ডার দুদিকে একই বর্ডার যাবে আর ভেতরে দেখুন ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দেখতে খুব সুন্দর লাগবে শাড়িটা নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি 3250 3250 ছ নম্বর নাম্বার সিক্স 3250 নাম্বার সেভেন এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর একদম তসর কালার যেটা রয়েছে বডিটা হচ্ছে তসর কালারের মধ্যে নকশাটা দেখাবো আমি আগে আঁচলটা এটা হলো আঁচল এইবারে বডিতে আসবো এই বডির মধ্যে একটা সুন্দর এফেক্ট আছে কি এফেক্ট জানেন তো এই যে এখান থেকে একটা কর্ড এই যে ব্লু কালারের সুতোটাকে ঢোকানো হয়েছে দুটো ব্লু ঢুকিয়ে মানে একটা লাইন ঢুকিয়ে সুতোটাকে এখানে মাকুতের সুতো সরিয়ে আবার একটা জাস্ট একটা দেখুন একটা মানে এইভাবে বিরুনি বিরুনি ডিজাইনটা গেছে এটা কিন্তু সুতো সরিয়ে করতে হয় এটা মাকুতে সুতো সরিয়ে এই টেক্সচারটাকে আনতে হয়েছে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটু গায়ে ফেলে দেখাই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর সব বয়সে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এর সঙ্গে ধরুন একটা রানীর সুন্দর ব্লাউজ চাই সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আবরণে নিতে হবে আপনাদের এটা দেখালাম সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন সাত নম্বর নাম্বার সেভেন প্রাইস একই 3250 3250 সাত নম্বর সাতের পরে চলে যাব আট নম্বর নাম্বার এইট এটা মেরুন কালার আট নম্বর হচ্ছে মেরুন কালার আঁচল এটা যাচ্ছে আঁচল আট নম্বর নাম্বার এইট এই হলো আঁচল আর এটা রয়েছে বডিটা বডিটাও কিন্তু ঠিক ওই আগেরটার মতোই যেরকম আমরা দেখালাম যেটা হচ্ছে সে দুটো কর্ড সুতো ঢুকিয়ে তার সঙ্গে একটু সরিয়ে নিয়ে বেসের সুতোটাকে সরিয়ে নিয়ে বোনা একটা টেক্সচার তৈরি করা আট নম্বর শাড়ি নাম্বার এইট 3250 3250 আট নম্বর 3250 আটের পরে চলে যাব ন নম্বর শাড়ি নাম্বার নাইন এটা বিস্কিট কালারের বলতে পারি বা বেসন কালারও বলতে পারি নাম্বার নাইন আঁচলটা আঁচলটা দেখলে বুঝবেন যে অরিজিনাল কালার কোনটা এটা হচ্ছে অরিজিনাল কালার অ্যাকচুয়ালি বিস্কুট কালার বলাটাই অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে কালারটা তারপরে আঁচলের বুনুইটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের বুনুই আর এই রইল বডি এর মধ্যে একটা সেলফ কালারের সুতো গেছে তার সঙ্গে কিন্তু দেখুন একটা কট অ্যাকচুয়ালি এই দুটো তুঁতে কালারের সুতোর মাঝখানে কিন্তু এই এখানে এই জায়গাটা আমি জানি না কতটা বোঝাতে পারছি মাকু দিয়ে এটাকে টেনে কাপড়টাকে এইখানে যে বেসটাকে টেনে আবার ঢোকানো হয়েছে যার ফলে এই একটা বেঁকি 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 ডিজাইনটা যাচ্ছে এই হলো শাড়িটা নাম্বার নাইন ন নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3250 3250 ন নম্বর নাম্বার টেন দশমীর নবমীর রাত দশ নম্বর শাড়ি নাম্বার টেন একদম নবমীর রাত আঁচল আর এই টেক্সচারটার জন্য না দেখতে খুব ভালো লাগছে শাড়িটা এটা হচ্ছে ওই একই গল্প ব্ল্যাকের মধ্যে যাচ্ছে আঁচলটা এই হচ্ছে বডিটা এর মধ্যে একটা বিস্কিট কালারের সুতো কিন্তু ঢুকেছে ঢুকে ওই ডিজাইনটা তৈরি হয়েছে জানি না এটা একটু ক্লোজে আসা যাবে আর একটু ক্লোজে এর থেকে আর আসবে না না খুব সুন্দর করে ডিজাইনটা কিন্তু গেছে মানে আপনারা যখন শাড়িটা হাতে পাবেন তখন ফিল করবেন এটা রয়েছে নাম্বার টেন দশ নম্বর শাড়ি প্রাইস কিন্তু 3250 দশ নম্বর 3250 দশের পরে চলে যাব এগারো নাম্বার ইলেভেন এটা পিঙ্ক কালার সফট পিঙ্ক এগারো নম্বর এই টেক্সচারে আমরা প্রচুর শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এগারো নম্বর পিঙ্ক আঁচলটা কিন্তু প্লেনের উপরে যাচ্ছে মানে প্লেন টেক্সচারের উপরে এইভাবে নকশা গেছে সুতোর নকশা বডিতেও হবে দুটো সুতো ঢুকিয়ে নিয়ে মাঝখানে মাকুতে সুতো সরিয়ে নিয়ে কাজটা করা হয়েছে এগারো নম্বর নাম্বার ইলেভেন 3250 এগারো নম্বর শাড়ি 3250 এগুলো কোনোটাই উইথ ব্লাউজ পিস নয় উইদাউট ব্লাউজ পিস এগারোর পরে যাচ্ছি বারো নাম্বার টুয়েলভ বারো নম্বর এই হলো আঁচল এটা রয়েছে আঁচল বারো নম্বর বটল গ্রিন কালার এটা আঁচল আর এটা রয়েছে বডিটা বারো নম্বর এই হলো টেক্সচার এর মধ্যে কিন্তু একটা সাদা সুতো ঢুকেছে সরেছে সুতো মাকু দিয়ে এই হচ্ছে শাড়িটা এটা রয়েছে বারো নম্বর নাম্বার টুয়েলভ বারো নম্বর 3250
বারোর পরে চলে যাব তেরো, নাম্বার থার্টিন, তেরো নম্বর। বাহ, এটা একদম মিন্ট গ্রিনের সঙ্গে ব্লুয়ের সুতোর ব্যবহার, আঁচলে গেছে রানি অরেঞ্জের ব্যবহারে ফুলের নকশা। তেরো নম্বর শাড়ি, নাম্বার থার্টিন, তেরো নম্বর, 3250। এই রইল বডিটা, এই হচ্ছে বডিটা। টেক্সচারে যেটা সুতোটা গেছে ওটা কিন্তু একটা ব্লু সুতো গেছে, গিয়েভাবে সরেছে। তেরো নাম্বার থার্টিন, তেরো নম্বর, 3250। এবারে আসছি নাম্বার ফোরটিন, চোদ্দো নম্বর। বাহ, এতক্ষণ ধরে আমরা মানে একটু যে রংটা বেশ তার অপোজিটে কিছু কালার দেখাচ্ছিলাম ভেতরের কর্ড উইভিংয়ে। আমি আসি, আঁচলটা দেখিয়ে নিই, এটা তো সেলফে আঁচল। এইবারে যেটা গেছে এবার কিন্তু সেলফ সুতো গেছে, মানে ব্লুয়ের উপরে ব্লু সুতো দিয়েই গেছে নকশাটা। দেখুন, এই এই হচ্ছে টেক্সচারটা এসছে। এটা তেরো নম্বর, চোদ্দো নম্বর, নাম্বার ফোরটিন, চোদ্দো নম্বর শাড়ি, নাম্বার ফোরটিন, 3250। চোদ্দো নম্বর, 3250। চোদ্দোর পরে যাব পনেরো, নাম্বার ফিফটিন। এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, নাম্বার ফিফটিন, পনেরো নম্বর। আঁচলটা হচ্ছে সবুজ আর লালে বুনুই হয়েছে, পনেরো নম্বর। এটা রয়েছে বডিটা, নাম্বার ফিফটিন। এটা পনেরো নম্বর, নাম্বার ফিফটিন, প্রাইস একই, 3250, 3250। পনেরো নম্বর, 3250। আমি ষোলো নম্বরে যাব। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, যাদের পছন্দ হচ্ছে শাড়ি, বুকিং করবেন 9051217272, 9051217274 এই নাম্বারে ফোন করে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, অথবা শাড়ির নাম্বার, আপনার নাম আর লোকেশন দিয়ে বুকিং করুন। আপনি ভারতবর্ষের মানুষ, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি ক্যাশ অন ডেলিভারি চান, আপনার কাছে ক্যাশ অন ডেলিভারি হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু হোম ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে, অর্থাৎ শাড়ির যেটা প্রাইস, সেই প্রাইসের সঙ্গে হোম ডেলিভারি চার্জ কত সেটা আবরণ জানিয়ে দেবে, সেই অ্যামাউন্টটা মানে অ্যাড করে নিয়ে পেমেন্ট করতে হবে। যদি আপনি কুরিয়ারে পেতে চান, সেক্ষেত্রে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে শাড়ির প্রাইস উইথ কুরিয়ার চার্জ, এবং তারপরে কিন্তু শাড়িটা আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবেই আবরণের শাড়ি আপনাদের কাছে পৌঁছবে। গতকাল আমি দক্ষিণ কলকাতায় গিয়ে দেখেছি বহু দক্ষিণ কলকাতার মানুষ রয়েছেন যারা আবরণের এপিসোডটা এখন এই মুহূর্তে দেখছেন, কিন্তু এসে উঠতে পারেন না ডিউ টু ডিস্টেন্স, দূরত্বের জন্য। তাই আবরণ যখন আপনাদের কাছে এক্সিবিশন নিয়ে যায়, তখন আপনারা আবরণের কাছে মানে মানে সপরিবারে আসেন। আমি দেখেছি কালকে তিন জেনারেশন এসে কেনাকাটা করছেন, মানে মা, তার মা এবং তার মেয়ে। তো ভালো লাগে যখন এইভাবে তিন প্রজন্ম শাড়িকে ভালোবাসেন। শাড়ি আমাদের একেবারে একটা ঐতিহ্য, পোশাকের ক্ষেত্রে নারীদের শাড়ি, ভারতীয় নারীদের এই যে শাড়ি যেটা আমরা পরে আছি, আমি পরে আছি, আপনি পরে আছেন, এই শাড়িটা আমাদের ঐতিহ্য, আমাদেরকে তুলে ধরতে সাহায্য করে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে সাহায্য করে। সংস্কৃতি কিন্তু সংকটের মুখে এই মুহূর্তে, বিশেষ করে আমাদের বেঁচে থাকার যে সংস্কৃতি। তাই আসুন, আমি আপনি কিন্তু পারি এটাকে শক্ত করে হালটা ধরে থাকতে। তাই আমাদেরকে এগিয়ে আসতেই হবে, শাড়ি পরতে হবে, শাড়ি পরাতে হবে, শাড়ি কিনতে হবে, শাড়ি তৈরি করাতে হবে। ধরুন আমি যদি শাড়িটা না কিনি, আপনি যদি শাড়িটা না কেনেন, তাহলে যিনি বুনছেন সেই শিল্পীর পেটে ভাত জুটবে না, তিনি বুনতে পারবেন না। তাই আমাকে আপনাকে এই মানে সাইকেলটাকে বজায় রাখতেই হবে, এই সার্কেলটাকে বজায় রাখতে গেলে একটা সাইক্লিং ব্যাপার থাকে, সেই সাইকেলটাকে চালিয়ে যেতেই হবে। আসুন আমরা এক হই, একসাথে এই কাজটা করি। এবারে চলে যাব ষোলো নম্বর। এই মাসলিনটা আমি একটু ভাঁজ করা অবস্থায় দেখাতে চাই। আমাদের ইউজুয়ালি মনে হয় মাসলিন তো বড্ড ফুলে থাকে রে বাবা, অরিজিনাল মাসলিনও মানে যেটা একদম পিওর মাসলিন, সতেরো সত্তর হাজার, 80,000, 1,00,000 টাকা, সেটাও কিন্তু পড়লে একটু ফুলবে। কিন্তু দেখুন একটা মাসলিন, আপনি ঠিক এরামভাবে, মাসলিন তো বলা হয় না, অরিজিনাল মাসলিনের সুতো কি আংটি দিয়ে বেরিয়ে যায়। এই শাড়িটা আপনি চাইলে আপনার ভ্যানিটি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেবেন একটা, একসাথে হয়তো গোট, আমার যা ব্যাগ, আমি যে ব্যাগটা ব্যবহার করি তাতে এই শাড়িটা আমি 10টা ঢোকাতে পারবো, 10 পিস আমার ঢুকে যাবে এভাবে। ষোলো নম্বর, নাম্বার সিক্সটিন, ষোলো নম্বর শাড়ি, নাম্বার সিক্সটিন। আমি কোথাও ঘুরতে যাই যখন, আমার হাজব্যান্ড এখন বুঝে গেছে, কিন্তু অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা তারা হাসাহাসি করে, কি নিচ্ছ, শাড়ি নিচ্ছ, বাইরে ঘুরতে যাচ্ছ, শাড়ি নিচ্ছ। আমি না ওদেরকে বোঝাতে পারি না যে শাড়ি পরে যখন আমি কোথাও একটা, ধরুন আমি আমি বদ্রীনাথে পুজো দিচ্ছি, যখন কাঁথা স্টিচের শাড়ি পরে,
লোকে পূজো দিচ্ছে আর আমাকে দেখছে, এবং আফটার পূজা যখন আমি ব্যাক করে আসছি রাস্তায় দাঁড় করিয়ে ছবি তোলা, বিদেশিরা জিজ্ঞাসা করা কি মেটেরিয়াল কি কাজ, ওর যে একটা মানে ফিলটা না, যে একটা প্রাউড ফিল করেছি ওটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ওটা যিনি করেছেন তিনি জানেন, যখন আপনাকে দেখে একজন বিদেশি প্রশ্ন করছে যে তুমি কী শাড়ি পরেছো, এটা কী, এই মেটেরিয়ালটা কী, বা তোমার ছবিটা কি তুলতে পারি, আমাদের ওখানে একটা ম্যাগাজিনে বেরোবে, তখন না একটা আলাদা মাত্রা পায় সাজটা। তাই আমি চেষ্টা করি যেখানেই যাই না কেন, আমি খুব সামনে নভেম্বর মিড অফ নভেম্বর ঘুরতে যাব, তো আমি তো শাড়ি তো নেবই, কোন না মানে দু তিনটে শাড়ি তো আমার প্যাকেজিংয়ে থাকবে, সাত দিনের ট্যুর আমি তিনটে শাড়ি তো নেবই নেব। তো এই হচ্ছে শাড়ির, আমার কাছে শাড়ির এই ভ্যালুটা রয়েছে। ষোলো নম্বর শাড়ি, এটা হচ্ছে মসলিন, নাম্বার 16 3050, 3050, ষোলো নম্বর 3050, এই হলো শাড়িটা উইদাউট ব্লাউজ। 17 নম্বর পুজোর সকাল, নাম্বার 17, একটা রানী ব্লাউজ, এবং চাইলে আপনি একটা রানী স্লিভলেস দিয়েও পরতে পারবেন, প্যারেড স্লিভলেস আপনারা আবরণের সুন্দর পেয়ে যাবেন ব্যাক ওপেন, এবং এর সঙ্গে আরও অনেক ভ্যারাইটিতে পাবেন। রানীতে এমব্রয়ডারি ব্লাউজ পাবেন, জামদানির ব্লাউজ পাবেন, এর মধ্যে পুরো গোল্ডেন দিয়ে সেলফে যে রানীটা রয়েছে ভেতরটা পুরো গোল্ডেন দিয়ে যাচ্ছে। 17 নম্বর শাড়ি 3050, 3050, 17 নম্বর। 18 নম্বর শাড়িতে যাব, নাম্বার 18, 18 নম্বর, এটা হচ্ছে গ্রিনের টানা ব্লুয়ের ভারনা, 18 নম্বর শাড়ি, আর কপার জারি দিয়ে কাজ, এবং আঁচলটা যদি ক্লোজে দেখা যায় দেখবেন সেখানে গ্রিন দিয়ে মিনে রয়েছে, এই রয়েছে গ্রিনের টানা ব্লুয়ের ভারনা, পুরোটাই কপার জারি দিয়ে কাজ, এটা খুলতে থাক। এটা রয়েছে 18 নম্বর, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এগেন প্রাইসটা হচ্ছে 3050, 18 নম্বর। এবারে আসবো 19 নম্বর, গোল্ডেন ইয়েলো, অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার, 19 নম্বর, এর মধ্যেও কপার জারি দিয়ে বুনুইটা যাচ্ছে, তার মধ্যে সাদা সুতো দিয়ে কিন্তু মিনেটা রয়েছে, এই হচ্ছে শাড়িটা, এটা 19 নম্বর, তাই বললাম তো, ঠিকই বলছি তো, হ্যাঁ 19 নম্বর, 3050, 3050, 19 নম্বর শাড়ি, 3050, এগুলো কোনোটাই উইথ ব্লাউজ পিস নয়। 19-এর পরে 20 নম্বর, পিচের টানা রেডের ভারনা, কালারটা খালি দেখুন কি এসছে, পিচ কালারের টানা রেড কালারের ভারনা, কি এই টোনটা এসছে, 19 নম্বর, একদম ডার্ক পিচ, একটু গায়ে না ফেললে এটা হবে না, এটা একদম ডার্ক পিচ কালার, অসম্ভব কালারটা এসছে, ওয়াও ওয়াও ওয়াও। এর সঙ্গে একটা গর্জিয়াস রানী ব্লাউজও ভালো লাগবে, গর্জিয়াস ব্লু ভালো লাগবে, এর সঙ্গে দারুণ যাবে, ব্ল্যাকও যাবে। 20 নম্বর শাড়ি 3050, 21 নম্বরে যাব, 21, যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করতে থাকবেন, বুকিং নাম্বার স্ক্রিনে আসছে। এটা রয়েছে আঁচল, এর মধ্যে না গোল্ডেন জারির সঙ্গে লাইট গ্রিন, তো ডিপ গ্রিন দিয়ে মিনেটা যাচ্ছে, পাড়টা যে হচ্ছে ডার্ক গ্রিন, যে কালারের মিনে সুতো সেই কালারটাই পাড়ে রয়েছে, ভেতরটা সফটে যাচ্ছে, 21 নম্বর, 21, এগেন প্রাইস হচ্ছে 3050, 21 নম্বর, 3050, 21-এর পরে যাব 22, 22, 22 নম্বর শাড়ি, নাম্বার 22, এটাও একটা ইয়ালোর মধ্যে গোল্ডেন, এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের জারি, তার মধ্যে সাদা দিয়ে মিনে, এবং সারা গায়ে বুটিতে কিন্তু মিনেটা রয়েছে, এটা 22 নম্বর, 22, 22 নম্বর শাড়ি, 3050, 3050, 22, 23 নম্বর, এটা একটা মিষ্টি একটা লিফ গ্রিন কালার, লেমন ঘাসা গ্রিনটা, তার মধ্যে কপার জারি এবং গ্রিন দিয়ে যাচ্ছে মিনে আঁচলে শুধু, এই রয়েছে বডিটা। এটা দেখাচ্ছি 23 নম্বর, 23, 3050, 23-এর পরে যাব 24, 24 নম্বর, 5 মিনিটও বাকি নেই, 24 নম্বর, এটা পিচের টানা রানীর ভারনা, 24 নম্বর, পিচের টানা রানীর ভারনা, আর এই হচ্ছে সেলফে যে একটা অরেঞ্জ গেছে কিন্তু, এই হলো শাড়িটা, নাম্বার হচ্ছে 24, 3050, 24-এর পরে যাব 25, এটাও গ্রিনের টানা ব্লুয়ের ভারনা, 25, কপার জারি এবং মফ সুতো দিয়ে মিনে, 25, 25 নম্বর শাড়ি, 3050, 3050, কালারটা দেখেছেন পিকক গ্রিন কালার এসছে, 25, 3050, 26, 26 নম্বর, 26, এটা পিঙ্ক কালার, একদম মিষ্টি পিঙ্ক, এর একটা বর্ডার আছে শাড়িটার, আভিজাত্য হচ্ছে একটা গোল্ডেন বর্ডার, তার সঙ্গে গোল্ডেন টেম্পল, এটা টোটালটাই বর্ডার, এই হচ্ছে শাড়িটা, একটা সুন্দর পিঙ্ক, 26 নম্বর, 26, 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3050, 26-এর পরে যাব 27, সেম বর্ডারে
একটা সেলভেজের রেড আর তার সঙ্গে গোল্ডেন জারির সঙ্গে কপার টেম্পল, এটা রয়েছে বর্ডার উপরে দেখাবো, আঁচলটা দেখাই, কপার জারির সঙ্গে যাচ্ছে, এই রয়েছে বর্ডারটা যেটা বর্ডারের কথা বলছিলাম, সেলভেজের রেড, তারপরে গোল্ডেন জারি, তার সঙ্গে রয়েছে কপার, এটা রয়েছে 27 নম্বর শাড়ি, 27, প্রাইস হচ্ছে 3050। 28 নম্বর একটা নিয়ন গ্রিন, লেমন নিয়ন গ্রিন, 28 নম্বর ইয়ালো টানা গ্রিনের ভারনা, ইয়ালোতে বর্ডারটাও একই রকমভাবে গোল্ডেন জারি, সেলভেজে ইয়ালো, তারপরে গোল্ডেন জারি, তারপরে কপারের টেম্পল, 28 নম্বর 28, প্রাইস কিন্তু 3050। 28-এর পরে যাব 29, 29 নম্বর স্কাই কালার, 29 নম্বর স্কাই কালার, এটা হচ্ছে 29 নম্বর স্কাই ব্লু, তার মধ্যে টেম্পল বর্ডার, সাদা ফুলের মানে ভেতরে সাদা মিনে রয়েছে, 29 নম্বর 3050। 30 নম্বর শাড়ি, এই শাড়িগুলো মাসলিনের নকশাটা দেখুন বদলাচ্ছে, আঁচলে বরফি রয়েছে, সাদা সুতোর সঙ্গে জরির ব্যবহার, আঁচলে বরফি, এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে পাটটা গোল্ডেন টিস্যুতে, ভেতরে ফুল, প্রাইস 3550, 3550, 3550, 3550, এটা না একদম মিন্ট গ্রিন কালার এসছে, নাম্বার 30, 30 নম্বর 3550। 30-এর পরে যাব 31 নম্বর 31, একই শাড়ি পরপর দেখাচ্ছে, এটা ইয়ালো টানা গ্রিনের ভারনা, শাড়িগুলো একদম পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বিয়ে বাড়িতে গিফটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে 31 নম্বর 3550 উইথ ব্লাউজ পিস, 31-এর পরে যাব 32, এই ধরনের শাড়িও যদি আপনি নারী সেবার সঙ্গে পেতে চান পেয়ে যাবেন, গিয়ে বলবেন সেমি মাসলিন দেখবো, ওরা দেখিয়ে দেবে, এটাও রয়েছে বাটার কালারের মধ্যে যাচ্ছে, বা চাঁপা ফুলের রং বললে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা দেখাচ্ছি হচ্ছে 32 নম্বর 3550 উইথ ব্লাউজ, উইদাউট ব্লাউজ, 32-এর পরে 33 নম্বর, বেস কালারটা কিন্তু চন্দন কালার, তার মধ্যে মফ কালারের সুতোর ব্যবহার রয়েছে, একই আঁচল একই পার, এটা রয়েছে 33 নম্বর 3550, 33, 3550। আচ্ছা ঝরা পাতা, এটা তো এখন ভীষণ বিখ্যাত, ঝরা পাতা মাসলিন আমি নিজেও পড়ি, এটা রয়েছে হচ্ছে 2650, 34 নম্বর, এটার সঙ্গে হাকোবা ব্লাউজ, সেই ব্লাউজও আপনারা আবরণে পেয়ে যাবেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে আবরণের ল্যান্ডমার্ক, মানডে টু সানডে প্রত্যেক দিন আবরণ খোলা, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, এখনও কিন্তু এই যে আজকে আবরণ নারী সেবার সঙ্গে রয়েছে, এটা উইথ ব্লাউজ পিস, 34 নম্বর 2650, আর লাস্ট শাড়ি দেখাচ্ছি 35 নম্বর, এই যে আজকে আবরণ নারী সেবার সঙ্গে রয়েছে, এক্সিবিশন চলছে কিন্তু আবরণ খোলা রয়েছে, আপনারা যারা আসতে চাইছেন চলে আসবেন, এটা ইয়ালো, এটা হচ্ছে লাস্ট শাড়ি আজকের এখনকার এপিসোডের, 35 নম্বর শাড়ি 2650, 35, 2650, 35 নম্বর 2650, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 35 উইথ ব্লাউজ পিস, হাতে সময় নেই এখন, এরপর সন্ধ্যে 6টায় দেখা হবে কুর্তির সঙ্গে আপনাদের সঙ্গে, তো এরপরে মনে হয় 3:30 লাইভ আছে আপনাদের, 3:30 লাইভ আছে, আর তারপরে রয়েছে হচ্ছে সন্ধ্যে 6টা, তারপরে রাত 12টা, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক, তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি, বিপুল সম্ভার নিয়ে আবরণে মেগা এক্সিবিশন কাম সেল, আজ 30 জুলাই, স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68, সময় সকাল 10টা থেকে, থাকছে এক্সক্লুসিভ অফার, বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396, এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795, আপনারা সবাই আমন্ত্রিত, আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।